আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমি নেভিয়ার ঘাস কাটিয়ে মাথায় উড়াইতেছি, বুঝাবেন দে। তো আসলে কি হয়েছিল, আজকে কিন্তু আমি ঝড়ি হওয়া নাই, বৃষ্টি হওয়া নাই, কিন্তু এমনি বাতাস হয়েছিল। আগলা বাতাসে কিন্তু আমার নেভিয়ার গুণে সব হয়ে ফেলাইছে, কারণ বাতাসের পরিমাণটা খুব বেশি আছিল। আর আমার এই নেভিয়ার ঘাস কিনা খুব নরম, মানে যেহেতু পানি দেওয়া হয়েছে আর ঘাস কিনা খুব নরম, তার জন্যে বাতাসে ফালিয়ে দিয়েছে সবগুলা। অবশ্য যেটি অর্ডার আসছিল কিছু আমার কাটিংয়ের জন্য আমি আলাদা কিছু রাখছিলাম, ওই কটা পরে নাই, ওই কটা খাড়াই আছে। ওই যে নেভিয়ার কটা, মানে আমি কাটিং যেটি অর্ডার পাইছি ওই জন্য রাখছি, অবশ্য এটি খাড়া আছে। তো এটি মানে বাতি হয়েছে দিকে, পরে নাই, আর এটি অল্প কুমলা থাকার জন্যে নেভিয়ারটি পরে গেছে আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, আমি এইভাবে এডি কাইটা কেটে সব গরুর খাওয়ামো। তো আমার বহুজনে কমেন্ট করছে যে আপনার শশা টাল দেখলাম, আপনার শিল পড়ছে খুব, আপনার শশা টালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অবশ্য আঙ্গ জায়গায় বৃষ্টি আর শিল হয় নাই, খালি বাতাস হয়েছে। তো যাই হোক, হয়তো অন্য অন্য জায়গাতে বহুত শিল পড়ছে, বড় বড় শিলের আমি ভিডিও পাইছি, দেখছি। তো যাই হোক, আঙ্গ জায়গায় ওরকম শিলা বৃষ্টি হয় নাই, আমার ক্ষতি হওয়ার বোধে খালি নেভের গাছটাই ক্ষতি হয়েছে, তাছাড়া অন্য কোনো ক্ষতি হয় নাই আর কি আল্লাহ দিলে। তো যাই হোক, আমার ভিডিও কিনে যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন, আর আমার ভিডিও দেখলে ভালো মন্দ বা এই ঘাস কীভাবে চাষ করছি এইগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর কাটিং যেহেতু আমার মেলাডি অর্ডার হয়েছে, তার জন্য আমি কিন্তু এই ঘাস কটা রাইখে দিছি, যেটি খাড়া দেখতেছেন আর কি। আর যেটি বাকি পড়ে গেছে ওটি তো এখন কাটে কেটে গরু খাওয়ামো। তো পড়লেও কোনো ওরকম কোনো অসুবিধা নাই, দেখেন যে এক সাইজে মানে কমলা দিকে সব এক সাইডে পড়ে গেছে আর কি। তো আমরা এই ঘাসটি নিয়ে গরুরে খিলাই, আর ঘাসটা কীরকম নরম অল্প কাইটে আমি দেখামো আপনার করে, যে এত নরম মানে একদম। আর রোজার মাস নাহলে তো আপনার এর আগে আমি দেখাইছি, খাইয়াও দেখাইছি, মানে খাইতে অল্প মিষ্টি আছে ঘাসটা, দেখেন যে ঘাসটা কিন্তু কীরকম হয়ে পড়ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।